মমতাজ মুসলমানের গালি দিয়া অশ্লীল গান গা, সে পায় 10 লক্ষ টাকা। সে গান গুনি কি জানেন? নাউজুবিল্লাহ কর, আবার কর, আবার কর, ওই মমতাজ কর, মরদ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, ওর মনে কি দুঃখ, মরদ মুরগি সহবাস করে ফরজ গোসল করে না, তুইও করিস না, যা তোকে আমি চিনি না। সেই মুরগির ডিম মোল্লা তুমি খাও দিয়া কোন বিদে, তুই খাস না, না মুরগির ডিম খালে মোল্লা রাখা, তুই খাস না। হিন্দু গোছের মিষ্টি খাওয়া কোন সরারে জারি রে, মেয়ে যখন ধিক্কার দিছে, এবার সাইদ সাইদের কাছ থেকে বলে, ভাই যান সাইদ রে, আমি এত পাপ করছি, আমাকে ছেড়ে দাও, আমি একটু হযরত ওমরের কাছে যাব, আবু বকরের কাছে যাব, এই গুণ আল্লাহ মাফ করবে কিনা। ইমাম হযরত সালাবা চলে গেলেন হযরত ওমরের দরবারে, যা বলে, ভাই ওমর রে, আমি এই রকম আমি জেনা করবার জন্য চেষ্টা করেছিলাম, ভাই জান আমি জেনা করি নাই, ছেড়ে দিছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করে দিবে? ওমর গরম মানুষ, ডেকে বলে, সালাবা তুমি আমার কাছ থেকে সরে যাও, তুমি নবীর সাহাবি হইয়া একজনের বিবির কেমন করে তুমি ইজ্জত নষ্ট করতে চাও, যাও আমার কাছ থেকে সরে যাও, আল্লাহর গজব তোমার কাছে আসতে পারে। এবার আবাদান ওমর তাড়িয়ে দিলেন, এবার হযরত সালাবা হযরত আবু বকরের কাছে যা বলে, ভাই আবু বকর, আমি একজন মহিলার সাথে জেনা করবার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু করি নাই, আল্লাহ কি আমার গুনাহ মাফ করে দিবে? হযরত আবু বকর সিদ্দিক নরম দেহের মাদুদ চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দের বলে, ভাই সালাবা এত বড় অন্যায় তুমি করতে গিয়েছিলে, একটা নারীর ইজ্জত নষ্ট করতে গিয়েছিলে, আমার মনে হয় আল্লাহ এই গুনাহ মাফ করে দিবে না, তুমি আমার কাছ থেকে সরে যাও। এবার সে ওমরের কাছে গেলাম, তাড়িয়ে দিল, আবু বকরের কাছে গেলাম, তাড়িয়ে দিল, রসুল বলেছে, আনা মাদিনাতুল ইলমে আলী মুম্বাবুহা, আমার নবী এলমে শহর, আলী হলো তার দরজা, সিল্লে কম্মার হাওয়া নারাত তাকবি, আলীর কাছে যা বলে, ভাই আলী আমি একটা মেয়ের সাথে জেনে ব্যবসারী করতে গিয়েছিলাম কিন্তু আমি করিনি, আমার গুনাহ কি আল্লাহ মাফ করে দিবে? আলী বলে, ভাই এত বড় অন্যায় তুমি করতে গেছো, তোমার পাঁচটা মনে কি একটা কথাও বলে নাই, তুমি কেন পরের বিবির ইজ্জতের দিকে তুমি হাত বাড়াইছো, আমার মনে হয় আল্লাহ এই গুনাহ মাফ করে দিবে না। এবার লোকটা কাঁদতে কাঁদতে আমার আমার দয়ালু নবীর দরবারে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুর রহমানের বিবিকে আপনার সাইদ ইবনে আব্দুর রহমানের বিবির ইজ্জত নষ্ট করবার চেষ্টা করেছিলাম, হুজুর করিনে, আল্লাহ কি এই গুনাহ মাফ করে দিবে? আমার নবী বলে, এত বড় কাজ করতে গেছো, তোমার কি মনের মধ্যে একটু ভয় করে না? আল্লাহর ভয় তোমার সিনের মধ্যে কি জমা হয় না? আমার মনে হয় তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবে না। এবার হযরতে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ হযরত ওমরের কাছে গেলাম বলে গুনাহ মাফ হবে না, আবু বকর বলে গুনাহ মাফ হবে না, হযরত আলীর কাছে গেলাম গুনাহ মাফ হবে না, রাহমাতুল্লাহ আলামিনের কাছে গেলাম সেও বলে গুনাহ মাফ হবে না, আল্লাহ আমার গুনাহ কি মাফ হবে না? এবার হযরত সালাবা পাহাড়ে চলে গেলেন, বাদান পাহাড়ের আপনার গুহার পাশে সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্দে, দয়া আল্লাহ দয়া কর আমি গুনাহগার। শুনেন, ইদানিং আমার বদনাম হয়েছে, বলবো কি, সেই বদনামটা হচ্ছে আমার মাহফিলে আসা যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না, আমার কথা কি বুঝতেছেন? আমার মাহফিলে আসা যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না, যদি যারা জমবেন যদি মারা যান আমার মাথার উপরে দোষ চাপাতে পারবেন না, বাইরে নাকি বলতে পারবেন না যে বাচ্চন ছেলে কাঁদছিল বেচারা যাচ্ছে লোকটা জমছিল লোকটা মারা গেল, এই দোষ কিন্তু আমার মাথা চাপাতে পারবেন না, জমেন আর যাই করেন হিসেব করে জমেন, খুব খারাপ লাগতেছে। এবার
দিয়ে কান্দে বলে দয়া লাল্লাম, দয়া করো আমি গুনাগার, দয়া লাল্লাম দয়া করো আমি গুনাগার, তোমার খেলা বুঝতে পারে না বুধু সাধ্য আছে কার, দয়া লাল্লাম দয়া করো আমি গুনাগার, পাপে ভরা হৃদয় নিয়ে গুড়ি তোমার দুনিয়াতে পচ্ছিনি না কেমন করে, পচ্ছিনি না কেমন করে পাব গদি দেয়, দয়া লাল্লাহ দয়া করো আমি গুনাগার, দয়া লাল্লাহ দয়া করো আমি গুনাগার, হিমালয় পর্বতের চাইতে, হিমালয় পর্বতের চাইতে ওজন আমার পাপ, দয়া লাল্লাহ দয়া করো আমি গুনাগার, হরজতে আল্লাহ মারে পাঠাইছে আপনার কাছে আপনার সালাবাকে, আপনার জাহান্নামের ভয় দেখাইয়া আপনি পাহাড় পর্যন্ত পৌঁছা দিয়েছে, ও নবী জি আমার আল্লাহ হরজন সালাবাকে মাফ করে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ, আমার নবী বলে আলী রে আবু বকর ওমর যে সালাবাকে ভয় দেখাইয়া জাহান্নামের আমি ভয় দেখাইছি, সালাবা কোথায় গেছে, আল্লাহ সালাবাকে মাফ করে দিয়েছে, যাও আমার সালাবাকে বাদাম নিয়ে আসো, বাদাম নবী দুইজন তিনজন সাহাবী বাদাম চলে গেলেন, যাইয়া খুঁজতে খুঁজতে বাদাম পায় না, যা দেখে কিছু রাখাল বাদাম বক্তি চড়াচ্ছে, রাখালের কাছে যা বলে ভাই রাখাল তোমরা কি সালাবাকে দেখেছো, রাখালেরা বলে আপনি কে, বলে আমি আলী আবু বকর সিদ্দিক, বলে আমি সালাবাকে চিনি না, তবে আমি দেখছি 40 দিন পর্যন্ত একজন মানুষ ওই পাহাড়ের পাশে সিজদা দিয়ে দিয়ে কান্দে আর বলে আল্লাহ তুমি যদি মাফ না করে দাও মাওলা, এদি সিজদা দিছি আর সিজদা থেকে মাথা তুলব না, জোরে কম সুবহানাল্লাহ, রাখালের বলে এর আলী আবু বকর রে আমার মনে হয় এইটাই সালাব হবে, যা দেখে সালাবা, হযরত আবু বকর আর হযরত আলী যা লক্ষ্য করে দেখে সালাবা, সিজদা দিয়ে দিয়ে কান্দের বলে মাওলা আমি এত বড় অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিবে কিনা, আবু বকর আলী যা বলে ভাই সালাবা আল্লাহর নবী পাঠাইছে, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে, তওবা কবুল করেছে, চলো যাই আমরা তোমাকে নেওয়ার জন্য আসি, হযরত সালাবাকে নিয়ে হযরত আলী আর হযরত আবু বকর সিদ্দিক বাদান চলে আসে, এসে দেখে আমার নবীর ইমামতিতে বাদান জামাত শুরু হচ্ছে, মাগরিবের নামাজ বাদান শুরু হয়ে গেছে, সালাবা হযরত আলী আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান জামাতে শরীক হইছে, আমার নবী যখন বলেছে আল হাক্কু মুত্তাকাসু সুবহানাল্লাহ বললেন না, যখন এই কথা বলেছে হযরত আপনার সালাবা নামাজের মধ্যে বাদান এমন জোরে বাদান চিল্লে দিয়ে উঠছে, কেঁদে উঠছে, সাহাবীরা চমকে উঠছে, কে নামাজের মধ্যে এত জোরে জোরে চিল্লানি দিল, এত জোরে কে কেঁদে উঠলো, সাহাবীরা বাদান কুম্পিত হয়ে গেল, আমার নবী যখন বললেন হাত্তা জোর তোমল মাকাবির, ওই সময় এমন জোরে চিল্লানি দিছে উপর দিয়ে লাভ দিয়ে উঠে থাস জমিনের মধ্যে বাদান পড়ে গেছে, আমার নবী
নামাজ শেষে ডানে তো বামে সালাম ফিরিয়া তাকা দেখে আমার নবী বললেন কে এত জোরে চিল্লানি মারলো? নবী সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সালাম। নামাজের মধ্যে কেঁদে উঠেছে গো নবীজি, দেখেন নবী দিল আব দিয়ে জমিনে পড়ে গেছে আর সালাম কথা বলে না। আমার নবী তাড়াতাড়ি করে বাদান এরকম করে কাছে এসে বলে সাহাবীরা রে একটু পানি নিয়ে আসো আমার সালাম, আর নাকে মুখে তুমি পানি দাও। পানি আনলেন, নাকে মুখে বাদান পানি দিলেন। নবীর এক সাহাবীকে বলল দেখো সে বেঁচে আছে কিনা, পাস পরীক্ষা করে দেখ। পাস পরীক্ষা করে দেখে রুহুটা নাই, দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সালাম। আর দুনিয়ায় নাই গো নবী, আত্মা ফেটে মরিয়া গেছে। আমার নবী বললেন রে সাহাবীরা সালাম এমন তোবা করছে, তোবা করছে আর আত্মা ফাইটিয়া মারা গেছে, সালাবাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আর সালাবা নাই, নবী বললেন সাহাবীরা রে যা আমার সালাবাকে গোসল দে, কাপানের কাপড় পরা, জানাজা দিব। এমন সময় বলল তার কি স্বজন আছে? বলে হ্যাঁ, সালাবার একটা মেয়ে আছে তার নাম হলো খানসা। হযরতে খানসাকে বলল খানসা তোমার আব্বা দুনিয়ায় নাই, শেষ পর্যন্ত তোমার আব্বা কি দেখবে? এবার খানসা মিয়া বলে না না, আমার বাবা এত নিকৃষ্ট কাজ করতে পারে, জেনা করবার জন্য একজন মহিলার হাত ধরতে পারে, আমি মিয়া হইয়া ওই বাবার মুখ আমি দেখতে চাই না। আমার নবী বলে রে খানসা তুমি জানো না সাহাবা সালাবার তোবা আল্লাহ কবুল করেছে, আল্লাহ তার জীবনের তামাম গুনাহ আল্লাহ মাফ দিয়েছে। 40 দিন পর্যন্ত তোমার বাবা খায়া না খায়া সিজদা পরে আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ খুশি হয়ে গেছে। এবার খানসা বললেন জীবনের শেষ আমার বাবার কাছে নিয়ে যাও, বাবা তার মুখ দেখবো। এবার খানসার কাছে খানসাকে নিয়ে যাওয়া হইলো, বাবা সালাবার কাছে বাদান। এবার খানসা মিয়াটা আজার হইলো তো বাদান মিয়া, এই মিয়া বাবার মুখে হাত দাঁড়ি ধরে চুপা দেয়, বলে বাবা আমি তোমাকে এমন কথা বলেছি তুমি কষ্ট পাই, ও বাবা আমারই তুমি মাফ করে দিও বাবা। একজন মানুষ যদি একটা নারী যদি ইজ্জত নষ্ট করতে যায়, অন্য নারী শুনলে ওই নারীটার খারাপ লাগে কি লাগে না? মেয়েটা কান্দে বাবা রে আল্লাহ আমার বাবাকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও, আর কান্দে আল্লাহ আল্লাহ আর আমার বাবার মুখটা আমি কোনোদিন দেখতে পারবো না। এবার মিয়াটা বাবাকে জড়া ধরে ধরে বলে বাবা আমি কারে বাবা বলে ডাকবো, আকে আমাকে আদর করবে? মিয়াটা বাবার জন্য কাঁদে, যার মা নাই যার বাবা নাই সেই কিন্তু বাদান মায়ের ব্যথা বোধে, বাবা তার মারা গেছে সেই কিন্তু বাবার কথা বোধে, জোরো কম ঠিক কিনা? যার বাবা দুনিয়ায় না আমার সেই বাদান বাবার ব্যথা বোঝে, মা মারা গেছে সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে, যার মা মারা গেছে তার কলিজে আঘাত লাগবে, বাবা যার মারা গেছে তার চোখে বাদান পানি আসবে। একটা বাস্তব ঘটনা বলবো বাদান 2 মিনিটের মধ্যে শেষ করে দিব, আমার মা এই জমিনে বেঁচে ছিল বাদান 112 বছর পর্যন্ত, আমার বাবা আপনার 97 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমি যখন আপনাদের সরাতুল গ্রামে মাহফিলে আসছি, আমার বাবার পায়ে হাত রাখছি, মার পায়ে হাত রেখে চুমো দিয়ে আমি মাহফিলে আসছি। মা বাবা জিজ্ঞেস করছে বেটা তুমি কখন আসবে? আমি বলছি মা আমি রাত 12টার সময় আসব। 12টার কথা যখন বলছি আপনারা জানেন আপনারা তো 1টা পর্যন্ত আমাকে তেজেই রাখছে, আর ওয়াদা দিয়ে আসি 12টার সময় বাদাম আসব। 12টায় যখন যাই না, 1টায় যাই না, 2টায় যাই না, 3টা যখন বেজেছে বাড়ির যা দেখি আমার বাবা উঠোনের মধ্যে দিয়ে দিয়ে বাদাম ঘোরে, কুয়াশার মধ্যে বাবা ঘুমায় না, মা দুঃখিনী ঘরের বারান্দায় বসে বসে বাদাম আমার প্রহর গনে, আমি যা দেখছি আমার বাবা উঠোনে
আমার আমি কিছু বলবার আগে বাবা বলছে বেটা বাচ্চু আইসো, আমি বলছি আব্বা আমি আইসি, আব্বা বলে বেটা তোমার কি আসতে কষ্ট হইছে, আমি বললাম না বাবা আমার কষ্ট হয় না, আমি বলেছি বাবা আপনি কি ঘুমান না, বাবা দেখে বলে বেটা রে যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসো আমি তোমার বাবা, আমার চোখে ঘুম হয় না, ঘরের মধ্যে যা দেখি মা দুঃখিন ঘুমায় না, আমার জন্মবাদন বসে আছে, আমি দেখছি বাবা মৃত্যুর পরে আমি রাত দুইটা তিনটা বাড়িতে গেছি, যা আমার বিবির ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত, মার ঘরে দরজা হাত দিছি মা দুঃখিনীর ঘরে দরজা বাদান খুলে গেছে, যা দেখে মা ঘুমায় না, মারে বলছে মা তুমি কি ঘুমাও না মা, আমি তোমার দরজা হাত দিয়ে দরজা শক্ত খোলা পাই, এসে দেখি তুমি ঘুমাও না, বাড়ির সব মানুষ ঘুমায় মা, মা বলে বেটা রে তুমি যতক্ষণ পর্যন্ত বাড়ির না আসো বাবা আমি তোমার মামার চোখে ঘুম আসে না, আল্লাহর কসম করে বলতেছি ভাই আমার মা যখন ছিল আমার জন্য অপেক্ষা করত, দরজা খুলে খুলে রাখতো, এখন মা নাই আর কেউ আমার জন্য অপেক্ষা করে না, দরজা খুলে রাখে না, কিছু খবর নাই, মার ঘরে দরজায় হাত দিছি ঘরে তালা লাগানো, মার কথা মনে